नमस्कार बंधुरा कूकिंग ए टू जेड रेसिपिस चैनले अनेक अनेक स्वागत। तो आज आमी आपनादेर सामने आरेकटी नतून रेसिपि शेयर करब एवं सेटी हलो रसुन पेंयाज और लंकार चाटनी। तो एर जोन्नो जा जा लागबे रसुन पेंयाज एवं शुकनो लंका। तो आमी एखाने कड़ाई बसिए दिएछि, कड़ाई गरम हये एसेछे, परिमाण मतो सर्षे तेल दिए दिलाम। सर्षे तेल देवार पर सर्षे तेल गरम हये एसेछे, दिए दिएछि शुकनो लंका। शुकनो लंकागुलोके भालोभाबे भेजे निच्छि। शुकनो लंका आमादेर भाजा हये गेछे, तो नामिये निच्छि। नामिये निये ओई तेलेर मध्ये आमरा दिये देब पेंयाज कुचि। पेंयाज कुचिके हालकाभाबे एकटु भेजे निये तारपरे आमरा एते दिये देब रसुनेर कोयागुलो। एटा दिये दुटोई दिये भालोभाबे मिक्स करे निच्छि। तो आस्ते आस्ते जाल दिए ভালোভাবে ভেজে নেব। তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আস্তে আস্তে ভাবে আমরা এটাকে ভাজতে থাকব যতক্ষণ অবধি পেঁয়াজের কালার গোল্ডেন হয়ে না যায় এবং রসুন সিদ্ধ হয়ে না আসে। এর জন্য আমরা এক কাজ করলাম যে এটাকে দু মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা সরিয়ে নিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমরা নাড়াতে থাকব যতক্ষণ অবধি না রসুন সিদ্ধ হয়ে আসে। একটু নাড়িয়ে নিয়ে আবার দিয়ে দেবো আমরা এখন এর মধ্যে ঢাকনা। ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে দেব। তো আমাদের পেঁয়াজ কালার গোল্ডেন হয়ে এসেছে এবং রসুনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এভাবে আস্তে আস্তে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, তো রসুন এবং পেঁয়াজগুলো থেকে তেলটা আমরা বের করে নিচ্ছি। এটাকে নামিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম, লঙ্কার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়েই আমরা ম্যাশ করব। লঙ্কাগুলোকে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি লঙ্কাগুলোকে। তারপর আস্তে আস্তে আমরা দিতে থাকবো রসুন এবং পেঁয়াজ কুচি। এখানে আমাদের লঙ্কা ম্যাশ করা হয়েছে এবং রসুনের কোয়াগুলোকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। ভালোভাবে রসুন এবং পেঁয়াজ লঙ্কা এই তিনটা জিনিসকে আমরা ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমাদের ম্যাশ করা প্রায় হয়ে গিয়েছে। তো আপনারাও বাড়িতে এভাবেই তৈরি করবেন রসুন পেঁয়াজ ও লঙ্কার চাটনি খুব সহজভাবেই। তেলে ফ্রাই করার পর যে তেলটুকু বেঁচে গিয়েছে আমরা এখানে দিয়ে দিলাম। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইকও দিয়ে দেবেন। নমস্কার।